হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাইফ এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নতুন নতুন শিক্ষামূলক আপডেট তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে 31 জুলাই থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী 31 জুলাই 2018 ইংরেজি রোজ মঙ্গলবার বিকাল 5:30 থেকে শুরু হবে এবং 26 আগস্ট 2018 ইংরেজি রোজ রবিবার রাত 12:00 পর্যন্ত অব্যাহত থাকবে। গত সোমবার উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্ষ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে 28 সেপ্টেম্বর শুক্রবার এবং খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে 21 সেপ্টেম্বর রোজ শুক্রবার এবং ঘ ইউনিটের পরীক্ষা শুরু হবে 14 সেপ্টেম্বর শুক্রবার এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা 12 অক্টোবর শুক্রবার এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান শুরু হবে 15 সেপ্টেম্বর শনিবার এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা অঙ্ক 22 সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। হ্যাঁ বন্ধুরা, ভার্সিটিতে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেন কোন ইউনিটে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং মানবন্টনগুলো আপনারা অনেকেই জানেন না। তাই বন্ধুরা, আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে দেব, আপনারা যদি সেই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কোন ইউনিটে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এবং প্রতিটি সাবজেক্টে কত করে নাম্বার থাকবে। সেই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তাই বন্ধুরা, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।